গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রথমেই বলছি সরি, কালকে আমি ব্লগটা দিতে পারিনি, কারণ কালকে তো মানে পরশুর ব্লগে তো আমি বলেছিলাম কালকে কি আছে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি আমি একটা সুন্দর মানে এতই সুন্দর একটা জিনিস দিয়ে শুরু করছি, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথমেই বলেছিলাম আজকে বৃহস্পতিবার, তো আজকে মা পুজো করছে, মার পুজো করাও শেষ হয়ে গেছে এদিকে। এরপর সবাই মিলে খাবো, তারপর রান্নাটা বসাবো। 10:40 বাজে, ঠিক আছে, আমাদের খাওয়া হয়ে গেছে, মানে বোনেদের খাওয়া শেষ, কিন্তু মার এখনও খাওয়া শেষ হয়নি। আর এই যে মাঝও চলে এসছে, আজকে আমি মাছের নাম জানি, আজকে হচ্ছে রুই মাছ এসছে। প্রথমে এই যে চাল ধোয়া হয়ে গেছে, আর এখানে ভাতের হাঁড়িটাও বসছে, আমি উনুনটা ধরিয়ে দিই। আজকে আমি উনুনে রান্না বসাবো না, আজকে আমি গ্যাসে রান্না করব, মানে তরকারিটা গ্যাসে করব, আর এটা ভাতটা উনুনে বসবে। মাছটা মা কাটবে, মা খেয়ে নিক, মার খাওয়া হয়নি যেহেতু, মা খাওয়ার শেষ করে মাছটা কাটবে। এত বড় মাছ আমি কাটতে পারবো না, তো মা মাছ কাটবে, তারপর আমি রান্নাটা বসাবো। বর্তমান আমি উনুনটা ধরিয়ে দিই, তো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার এই দেখো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি চালটাও দিয়ে দিয়েছি। আর এখন কি করবো, এখন আমি একটু বসবো, কারণ মাছ কাটা এখনও শেষ হয়নি, আর বাজারও চলে এসছে। আমি বাজারটা দেখি কী কী বাজার এসছে। উনুনটা যখন আমি ধরাচ্ছিলাম, তখন বাবা এসে বাজারটা দিয়ে গেল। বাজার কী কী এসছে, এই যে বেগুন এসছে, বেগুন তিনটা এসছে, বাঁধাকপি, টমেটো, ফুলকপি, গাজর, আর এটা একটা কুমড়ো এসছে। আর এদিকে মা মাছ কাটতে বসে গেছে, মার মাছ কাটাটা শেষ হলে আমি গ্যাসে রান্নাটা বসাবো। রান্নাটা শেষ হয়ে গেছে, আর এই যে গ্যাসটাও আমি মুছে দিয়েছি। আর এই যে এখানে এগুলো ধুতে হবে, আর ওটা হচ্ছে গিয়ে ঘন্ট, কালকে যে মুছে বইছিল সেইটা, ওটা নষ্ট হয়ে গেছে। আর আমি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে গিয়ে কালকের তরকারি মুৎসপের, এটা হচ্ছে আলু ফুলকপি, আর এটা চচ্চড়ি, আর এটা পায়েস, আর এদিকে আছে এটা হচ্ছে শুক্তো,
আর আজকে এগুলো সব গরম করা আমি গরম করে নিয়েছি। আর আজকে বাড়িতে যেটা হয়েছে এটা হচ্ছে কি, এই যে মাছের টক, কুমড়ো দিয়ে মাছের টক, রুই মাছ, আর এটা বাঁধাকপি চচ্চড়ি, গাজর, আলু, বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে। এখন বাজে পুরো 7টা, ঠিক আছে? আর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এই যে এদিকে তরকারি বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি, ঠিক আছে? আর মা ওদিকে, মা প্রথমে বলছিল রুটি করবে, তো ওই আটা বালতিটা এনেছিল, তো মা বাড়িতে নেই, মা গেছে, মা একটা জায়গায় গেছে, আর আমিও আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি কারণ আমিও একটা জায়গায় যাব, সেখান থেকে এলে তোমাদের বলবো। তার আগে আমি রান্নাটা করে নিই, তারপর আর সেখান থেকে ঘুরে এলে যদি যাই, যাওয়ার তো কথা আছে, তাই আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, যদি যাই এলে বলবো কোথায় যাব, ঠিক আছে? ফ্রেন্ডস, আমি বাজারে গেছিলাম রান্নাবান্না শেষ করে, তখন ভিডিওটা করতে পারিনি আর আমার ফোনে চার্জও ছিল না, তাই আমি ফোনটা নিয়ে যেতেও পারিনি, বাড়িতেই ছিল ফোনটা। আর আমি বাজারে গেছিলাম, মানে তোমাদের এর আগে বলেছিলাম যে আমি কখনো পার্লারে যাইনি, তো আজকে আমি প্রথমবার পার্লারে গেছি, এই যে আইব্রু করতে। জানি না কেমন লাগছে, মনে হচ্ছে যেন শুরু হয়ে গেছে, তো আজকে ফার্স্ট টাইম। আর আমার এত জোর লেগেছে যখন ওই লোমগুলো যখন তুলছিল, কাটেনি বা কিছুই হয়নি, কিন্তু জ্বালা জ্বালা করছে এখনো পর্যন্ত। তো দেখো, আর সামনে সরস্বতী পুজো, 5 তারিখ সরস্বতী পুজো, আজকে হচ্ছে 3 তারিখ, তাই একটু মন হলো, ইচ্ছা হলো যে পার্লারে যাই, সবাই পার্লারে করছে, তো কেমন লাগছে প্লিজ জানাবে কমেন্ট বক্সে। এইখানটায় চুল তুলে দিয়েছে, আমার তো ভালো লাগছে না, মনে হচ্ছে আমি নিজে করতাম, ওটাই ঠিক ঠিক ছিল, মানে থাকতো, তো যাই হোক করে নিয়েছি। আর এখন 9টা বেজে গেছে, ঠিক আছে? আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।